নমস্কার, সেভেন আমিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বেপরোয়া গতির ইটভাটার মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় গুরুতরভাবে আহত হলেন স্কুল ফেরত ছাত্রী সহ ছজন। দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে মালদার দেবীপুরের বাজিতপুর কলোনি এলাকায়। সূত্রের খবর, এদিন পাঁচজন ছাত্রী স্কুল থেকে ফিরছিল, আর ঠিক সে সময় রতুয়া থেকে ভালুকার দিকে বেপরোয়া গতিতে যাওয়া ট্রাক্টরটি এই পাঁচ ছাত্রীর সহ এক মহিলাকে ধাক্কা দেয়। তৎক্ষণাৎ গুরুতর জখম অবস্থায় ছজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে পরবর্তীতে প্রত্যেককেই মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে এই দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায়। ইটভাটার মাটি ট্রাক্টরের এই দৌরাত্মের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ইটভাটার মালিক এবং ট্রাক্টর চালকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভরত এক এলাকাবাসী তথা প্রত্যক্ষদর্শী সমীর সাহাকি জানালেন, শোনাবো আপনাদের। ঘটনাটা ট্রাক্টর আসছিল, ঠিক আছে, কোন দিক দিয়ে? ভালুকা যাচ্ছিল, ভাটার গাড়ি, কিন্তু প্রায় 60 প্লাস গাড়ি আছে স্পিডে। আর পাঁচটা মেয়ে চলে আসছে, পিছনে আমার বোনরা ছিল, দুটো বোন ছিল আমার, ঠিক আছে। তো ওরা আগিয়ে ছিল, পাঁচটা মেয়ে যে ছিল আগিয়ে ছিল। তো যেভাবে এসছে কিনা ব্রেক করেনি, কিন্তু ড্রাইভার ব্রেক করেনি, আমি দেখলাম যে। আর ডালান নাচ্ছিল, ও তো ব্রেক কন্ট্রোল হয়নি, ব্রেকে যদি পা দিয়ে থাকে ব্রেক কন্ট্রোল হয়নি, এসে মেরেছে কিনা। আমাদের দাবি হচ্ছে কি, দেখো আমরা 1 লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরছি, আমাদের ফাইন কাটছে 18 বছর, না হলে লাইসেন্স নাই। ওদের এত ভাটার গাড়ি চলছে, লাইসেন্স নাই ওদের, কেন চালাতে দিব ওদের গাড়ি? চালাতে দিবে না গাড়ি, তাহলে ফাইন কেন করো? গানে হেডফোন লাগিয়ে কথা বলছে আর গাড়ি চালাচ্ছে, যখন রং সাইডে মেরেছে। আর যখন পুলিশের গাড়ি আসে তখন ওরা কি করে, যখন গাড়ি আসে তখন স্লো করে দেয় গাড়ি, যখন পাস হয় তখন অনেক স্পিডে করে দেয় গাড়ি। আমার সাথে কিছুটা কখনো হয়েছে এমনি প্রায়, কিন্তু ওরা কি এভাবে দেখে ছেড়ে দিচ্ছে। যেমনটা আপনারা শুনছিলেন, ইটভাটার মাটি বোঝাই ট্রাক্টর চালকরা উপযুক্ত প্রশিক্ষণ বা বয়স ছাড়াই দীর্ঘদিন ধরেই এভাবে পুলিশি নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ট্রাক্টর চালিয়ে আসছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে স্থানীয় ট্রাফিক পুলিশের ভূমিকায়। স্থানীয়দের পথ অবরোধের জেরে বাজিতপুর কলোনি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলেও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিনের এই দুর্ঘটনার পর ইটভাটার এই ট্রাক্টরের দৌরাত্ম্য কমে কিনা তার উত্তর সময় দেবে। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, সেভেন আওয়িক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন আওয়িক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।